প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নবম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা বীজগাণিতিক রাশি উৎপাদক নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা বীজগাণিতিক রাশির ভাগশেষ উপপাদ্য, যেখানে আমরা ক্লাস ফোর ফাইভ সিক্সে পাটিগণিতে শিখছি যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগশেষ যোগ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজ্য সমান সমান আমরা বলতে পারি কি, ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে গাণিতিক ভাষা আমরা যদি এর বিভিন্ন প্রতীক দ্বারা প্রকাশ করি তাহলে কি হয়, দেখো ভাজককে এফ অফ এক্স, ভাজককে এক্স মাইনাস এ, ভাগফলকে এস অফ এক্স, ভাগশেষকে আর দ্বারা সূচিত করি, তাহলে আমরা দেখতে পারি এফ অফ এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু এস ইন্টু এক্স প্লাস আর। তাহলে এই এক্সকে এখানে এক্স সমান এ বসিয়ে পাই, দেখো এক্সের পরিবর্তে এ সমান এই এক্সের পরিবর্তে এ মাইনাস এ ইন্টু এইচ এ প্লাস আর। তাহলে এফ অফ এ সমান এ থেকে এ বিয়োগ গেলে জিরো হয় ইন্টু এইচ এ প্লাস আর। তাহলে জিরোতে এইচ এর এবং দিলে এখানে আমরা জিরো পাবো, প্লাস আর থাকবে। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এ সমান আর, অতএব এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় এফ অফ এ। এখানে এ সূত্র এক সূত্র ভাগ শেষ উপপাদ্য নামে পরিচিত। তো আমরা ভাগ শেষ উপপাদ্য দ্বারা কিভাবে ম্যাথ করা যায় সেটা আমরা এখন লিখব, যে এক্স কিউব মাইনাস এক্স ডাইরেক্ট আমরা এই সূত্রের সাহায্যে আমরা একটা ম্যাথ করি, তাহলে আমরা ক্লিয়ার করব। এত সমান একটি বহুপদী এবং দ্রুবপদী, এখানে আমরা এক্স কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স
दो माइनस सिक्स ए माइनस सिक्स ए उत्पादक गुलो होते माइनस सिक्स ए उत्पादक गुलो होते प्लस माइनस वन प्लस माइनस टू प्लस माइनस थ्री प्लस माइनस सिक्स अर्थात এই ধ্রুবক পদে উৎপাদকগুলো আমাদের করতে হবে। উৎপাদকগুলো যদি আমরা করি তাহলে দেখো এক সমান ওয়ান অথবা মাইনাস ওয়ান বসিয়ে শেষ করো বসিয়ে অর্থাৎ এগুলো আমরা এই এইগুলোর ভিতরে বসাবো বসালে যখন জিরো হবে তখন ওইটার সমান আমরা একটি উৎপাদক পাবো ওই উৎপাদক সমান বসায় আমরা এই ব্যাংকটা করতে পারি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই কৌশলগুলি ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। আসসালামু আলাইকুম।